আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি দেশ এবং দেশের বাইরে সকলেই অনেক ভালো আছেন। আজ আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজ আপনাদের ঘুরে দেখাবো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনাল। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। আপনাদের সুবিধার জন্য দেশের বিভিন্ন জায়গার উন্নয়নমূলক যে কাজ, সেই কাজের ভিডিওর লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা যারা সেসব ভিডিওগুলো দেখেননি, তারা ডিসক্রিপশন থেকে ভিডিওগুলো দেখে নেবেন। সিঙ্গাপুরের চাংগিয়া বিমানবন্দরের আদলে তৈরি হচ্ছে বাংলাদেশের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনাল। জাপানের মিটসুবিশি কর্পোরেশন, ফুজি কর্পোরেশন ও স্যামসাং মিলে গঠিত অ্যাভিনিয়েশন ঢাকা কনসোর্টিয়াম, যা সংক্ষিপ্ত রূপ ADC, নির্মাণের এই দায়িত্বে রয়েছে। তৃতীয় টার্মিনাল নির্মাণ হতে সময় লাগবে 4 বছর। এই প্রকল্পের কাজ চলছে বিরতিহীনভাবে। ডে নাইট শিফটে 7,000 কর্মী এই কাজের সাথে যুক্ত রয়েছে। বর্তমানে 2টি টার্মিনাল ব্যবহার করে সর্বমোট 12টি এয়ারকা পার্কিং এর ব্যবস্থা রয়েছে, কিন্তু তৃতীয় টার্মিনালে রয়েছে 37টি বিমান পার্কিং এর সুব্যবস্থা। এরই মধ্যে 27,000 বর্গ মিটারের কার্গো টার্মিনালের প্রায় 400 পিলারের কাজ শেষ হয়েছে। ইতিমধ্যে শেষ হয়েছে পুরো বেজমেন্টের নির্মাণ কাজ। মাথা তুলে দাঁড়িয়ে আছে টার্মিনালের মূল ভিতে 3,049টি পিলার। নির্ধারিত সময়ের 6 মাস আগেই এই প্রকল্পের কাজ শেষ হবে বলে আশাবাদী সংশ্লিষ্টরা। সেই হিসাবে আগামী 1.5 বছরের মধ্যে এই টার্মিনালটি হবে দৃশ্যমান, খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। ভ্রমণ সেবা পাবে বছরে প্রায় 2 কোটি যাত্রী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, 350 একর জমির নির্মাণাধীন 3rd টার্মিনালের সঙ্গে থাকবে কেবিন এক্সরে মেশিন 40টি, 12টি বোর্ডিং ব্রিজ, 16টি কনভেয়ার বেল্ট, 11টি বডি স্ক্যান ও টানেল, থাকবে 54,000 বর্গ কিলোমিটারের বহুতল বিশিষ্ট কার পার্ক, নতুন ইম্পোর্ট কার্গো ও 63,000 বর্গ মিটারের এক্সপোর্ট কার্গো কমপ্লেক্স। এছাড়াও থাকবে রেস্কিউ, ফায়ার ফাইটিং স্টেশন এবং 4,000 বর্গ মিটার ইকুইপমেন্ট স্টেশন। উড়োজাহাজ চলাচলের জন্য তৈরি হবে 24,000 বর্গ মিটার কানেক্টিং ট্যাক্সওয়ে উত্তর সাইড, 42,500 বর্গ মিটার কানেক্টিং ট্যাক্সওয়ে অন্যান্য দিক এবং 22,000 বর্গ মিটার র্যাপিড এক্সটিউন ট্যাক্সওয়ে উত্তর সাইড, 19,500 বর্গ মিটার র্যাপিড এক্সিট ট্যাক্সওয়ে দক্ষিণ সাইড, 96,500 বর্গ মিটার সোল্ডার জিওএস রোড, 83,800 বর্গ মিটার সার্ভিস রোড, 33,000 বর্গ মিটার ও ডেজেন ওয়ার্কশপ, বক্স কালভার্ট ও প্রোটেক্টিভ ওয়ার্ক। টার্মিনালের চারিদিকে থাকবে নিরবিচ্ছিন্ন বাউন্ডারি ওয়াল, সিকিউরিটি গেট, গার্ড রুম ও ওয়াচ টাওয়ার। এর বাইরে ল্যান্ড সাইড সার্ভিস রোড সহ এলিভেটেড রোড, ওয়াটার সাপ্লাই সিস্টেম, সুয়ারেজ ট্রিটমেন্ট। নতুন টার্মিনালের 4 ভাগের 1 ভাগ কাজ সম্পূর্ণ হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3 নম্বর টার্মিনালের সাথে যুক্ত থাকবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, যার মাধ্যমে বিমানবন্দরের ভিতরে সরাসরি মানুষ এলিভেটেড এক্সপ্রেস থেকে সরাসরি ল্যান্ডিং করতে পারবে। এর জন্য র্যাম্পের ব্যবস্থা থাকবে এবং বের হওয়ার জন্য র্যাম্প থাকবে এবং পাতাল রেলের স্টেশন। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন।